আগামীতে যে শিক্ষকের বিষয়ে শিক্ষার্থীরা ফেল করবে ওই শিক্ষকের এমপিও কেটে দেওয়া হবে। শিক্ষক সমাবেশে এমপি রাজু। নরসিংদী রায়পুরায় শিক্ষার মান উন্নয়নে উপজেলার সকল সরকারি বেসরকারি শিক্ষকদের নিয়ে মত বিনিময় সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার 21 অক্টোবর রায়পুরার রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়াম মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজগর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও নরসিংদী 5 আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু। তাদের এমপিও কাইটা দেওয়ার জন্য উপরে আমি জন্ম যাতে এমপি না থাকে, এমপি থাকে বোঝা আপনারা কোনো গুরুত্ব দেন না। গেলে পঞ্চাবনও না গেলে পঞ্চাবন সরকারি যেই সাবজেক্টটা বেশি বেড়ে ওই সাবজেক্টটার উপরে আমরা ধরবো। বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ কল্পনা রাজিউদ্দিন, এমপি পুত্র ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ পার্থ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কারিজ লাকি, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুবারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, পৌর মেয়র জামাল মোল্লা, থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, রায়পুরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির, সরকারি আদিয়াবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়া, চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর শফিউল আজম কাঞ্চন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সোহাগ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সালামগীর আলম এবং চেয়ারম্যান ফোরাম সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল সহ রায়পুরা উপজেলার সকল স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক সুধীজনরা। রিপোর্ট রোমান পথিক, রায়পুরা প্রতিনিধি, নরসিংদী টিভি।